नमस्कार बंधुरा, सुस्मितार रान्नाघर स्लाइस अफ लाइफे आरो एक बार आपनादेर सकलके वेलकाम जानाई। आज के रेसिपि चिकेन रेशमी कबाब। जनप्रिय कबाबगुलोर मध्य एकटी। रेशमी कथाटार मानेई होच्छे सिल्की, तो एई कबाबेर टेक्सचार भीषणई स्मूथ आर सिल्की हय, सेई जोन्नो एर नाम चिकेन रेशमी कबाब। स्टार्टार हिसेबे भीषणई भालो एकटा खाबार। बाड़िते कोनो पार्टी बा अकेशन होले एई रेसिपिटा ट्राई करे देखते पारेन। आशा करछि आमार आजकेर भिडियो आपनादेर भालो लागबे। चलू ताहले देखे नी चिकेन रेशमी कबाबेर रेसिपिटा। ए कबाब बनानोर जोनो लागबे बोनलेस चिकेन। एखाने आमी हाफ केजी बोनलेस चिकेनेर ब्रेस्ट पिस निये चिकेन एभावे एकटु बड़ो टुकड़ोय किउब शेपे केटे नियेछि। चिकेन आध घंटार जोनो नून जले भिजिए रेखेछिलाम। नून जले भिजिए राखले पोरे चिकेन अनेक बेशि सफ्ट आर जुसि थाके। तारपर जल छेके नियेछि। एखाने 2 टेबिल स्पून काजू बादाम, 2 टेबिल स्पून खोसा छाड़ानो आमंड एकसाथे अल्प गरम जले 10 मिनिटेर जोनो भिजिए रेखेछि। एखन एकटा ब्लेंडार जारेर मध्ये जल समेत बादाम निये एगुलोके मिहि करे बेटे निच्छि। तो बादाम देखुन मिहि करे बेटे नियेछि। एखाने 2 टेबिल स्पून धने पाता, 2 टेबिल स्पून पुदिना पाता आर निएछि 2 काँचा लंका। एखन एकसाथे एगुलोके ब्लेंडार जारে निये बेटे निच्छि। 10-12টা রসুন কোয়া, 1/2 ইঞ্চির একটা আদার টুকরো সামান্য একটু জল দিয়ে বেটে নিচ্ছি। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে একে একে নিয়ে নিচ্ছে বেটে নেওয়া বাদাম বাটা, ধনে পাতা পুদিনা পাতার মিশ্রণ, আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন নিচ্ছি পাতিলেবুর রস, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন শামরিচ গুঁড়ো। ঘরে না থাকলে এর জায়গায় আপনারা কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ মতন দিচ্ছি নুন, আমি প্রায় 1 টিস্পুন মতন নুন দিচ্ছি। 1/2 কাপ দিচ্ছি হাঙ্ক কার্ড, মানে জল ছড়ানো টক দই। খেয়াল রাখবেন টক দই যাতে জল না থাকে। আমি আধ ঘন্টা টক দই ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, এতে করে টক দইয়ের মধ্যেকার এক্সট্রা জল বেরিয়ে গেছে। 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হেভি ক্রিম, এটা দোকানে কিনতে পাওয়া যায়, তবে এর জায়গায় আপনারা গরম দুধের উপর জমা সর একত্রিত করে নিয়েও ব্যবহার করতে পারেন। এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেন ভালোভাবে সমস্ত মশলার সাথে মেখে নিচ্ছি। সমস্ত মশলার সাথে চিকেন ভালোভাবে মেখে নেবার পর ম্যারিনেট করে নেওয়া চিকেনের বাটি ক্লিং ফিল্ম দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি। এখন এটা আমি সারা রাত ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দেব, মানে 8 ঘন্টার জন্য রেখে দেব। কারণ যত বেশি সময় এটা রাখা হবে তত বেশি এটা সফট জুসি থাকবে। তবে হাতে সময় কম থাকলে অন্ততপক্ষে 1 ঘন্টা রাখলেও হবে। পরের দিন সকালে চিকেনের বাটি ফ্রিজ থেকে বের করে নিয়ে বেশ কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম, কারণ চিকেন আগে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর বাকি প্রসেস করতে হবে। এখন চিকেনের বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গলিয়ে নেওয়া বাটার। চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আবারও চিকেন সব মশলার সাথে একবার মেখে নিচ্ছি। এখানে বেশ কয়েকটা উডেন স্কিওয়ার্স 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। এতে করে চিকেনগুলো যখন স্কিওয়ার্সে গাঁথবো তখন সুবিধা হবে, মানে স্টিকে আটকে যাবে না, এবং কাবাব বানানোর পর চিকেনের পিসগুলো খুব সহজেই স্কিওয়ার্স থেকে বের করে নেওয়া যাবে। এখন একটা স্কিওয়ার নিয়ে একটা একটা করে চিকেনের পিসগুলো এর মধ্যে গেঁথে দিচ্ছি। একইভাবে সবকটা চিকেনের পিস একে একে এভাবে করে স্কিওয়ার্সের মধ্যে গেঁথে নিতে হবে। গ্যাসে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে গ্রিল প্যান না থাকলে আপনারা ননস্টিক ফ্রাইং প্যান ব্যবহার করতে পারেন, বা যারা আভেনে করতে চান তারা আভেনেও গ্রিল করতে পারেন। এখন এর মধ্যে 1 টেবিল স্পুন মতন বাটার দিয়ে প্যানের ভেতরে সব দিকে বাটার ব্রাশ করে নিচ্ছি। একে একে চিকেনের স্টিকগুলো গ্রিল প্যানের মধ্যে প্লেস করে দিচ্ছি। মাঝারি আঁচে 2 মিনিট একটা সাইড ভেজে নেব।
দু মিনিট একটা সাইড ভেজে নেবার পর এগুলোকে উল্টে দিচ্ছি। একইভাবে অপর দিকটাও 2 মিনিট ভেজে নেব। এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প বাটার। বাটার দেবার পর ভালোভাবে এর উপরে ব্রাশ করে নিচ্ছি। 2 মিনিট পর আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে নেবার পর আবারও এর উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। এভাবে করে চিকেনের সব দিক সমানভাবে ভেজে নিতে হবে। যেহেতু ব্রেস্ট পিস নিয়েছি সেই জন্য এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, তো প্রায় 15 মিনিটের মতন ভেজে নিলেই দেখবেন সব দিক সমানভাবে কুক হয়ে যাবে। এখন রেস্টুরেন্টের মতন গ্রিলের স্মোকি ফ্লেভার আনবার জন্য একটা অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন একটা গরম কয়লা ফয়েলের মধ্যে দিয়ে দিলাম। কয়লার উপর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা তেল। তেল দেবার সাথে সাথে দেখুন কয়লা থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এখন আমি এরকম একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে করে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি, কয়লার বাটি সরিয়ে নিচ্ছি। চিকেন রেশমি কাবাব পরিবেশনের জন্য একদম রেডি। সঙ্গে দিয়েছি গ্রিন চাটনি। গ্রিন চাটনির রেসিপি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে পরে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন, আপনাদের বন্ধু পরিবারের সাথে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে বা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।